Hey guys, welcome back our channel Explore Mind Tour and Travel se shobaike shagoto janiye notun vlog start korchi ajke ekta notun mini vlog shooting hocche first time amar channel e kothao kichu explore korte beriye porechi dekhtei pachho amra beriye porechi Pareshnath temple e dekhtei pachho deyale khubi sundor deyal chitra toiri kora hoyeche ei ta jayga ta hocche manik tolar pore stoppage rongbona theater theke nebe Pareshnath temple jeta kolkata e obosthito seta tumra jano ebong tar sathe sathe dekhtei pachho Pareshnath temple e amra dhuke porechi eta puro rajasthan theme e toiri kora rajasthan er karukarjo gulo ekhane podorshito hoyeche ekhane total 6ta mandir ache আমরা এই মন্দিরের মধ্যে ক্যামেরা নিয়ে প্রবেশ করতে পারিনি কারণ এখানে প্রোহিবিটেড ক্যামেরা প্রোহিবিটেড ছিল তাই জন্য বলবো না আপনারা গিয়ে দেখে আসুন তাই দেখে আসুন গিয়ে জায়গাটা এতটা সুন্দর দেখলে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে ভেতর আমি জাস্ট একটু ছোট করে বর্ণনা দিচ্ছি ভেতরটা টোটালি কাঁচের তৈরি নিজেকে নিজের মধ্যেই গুলিয়ে ফেলবেন আপনারা দেখতেই পাচ্ছেন এখন সকাল আর লাস্টে একটা টুইস্ট আছে সেটা দেখে আপনি হয়তো নিজেরাও হাসবেন যে আমরা কী করছি এতক্ষণ ধরে এরপরই আমরা দ্বিতীয় মন্দিরে চলে গেলাম মন্দিরগুলোর নামগুলো সত্যি আমার মনে নেই সত্যি অনেক ছখানা মন্দির আছে ছখানা মন্দির এক্সপ্লোর করা সত্যি মানে কষ্টকর তা আপনারা সময় নিয়ে যাবেন আর লোকেরা শীতকালে এক্সপ্লোর করতে যায় আমরা গরমকালে যাচ্ছি আর দেখতেই পাচ্ছেন এখন গরমটা বিশাল মানে খুবই উঠে গেছে বিশাল মানে টেম্পারেচারটা হাই হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর জায়গা আর এরপরই আমরা সরাসরি ব্যারাকপুরে চলে এসেছি হ্যাঁ ব্যারাকপুর হ্যাঁ আপনারা কিন্তু ভুল ভাবছেন আমরা কিন্তু দাদা বৌদির বিরিয়ানি খেতে আসিনি আমরা কি করতে এসেছি দেখলেই আপনারা অবাক হয়ে যাবেন যে ব্যারাকপুর এলাম কিন্তু দাদা বৌদি নয় কি তাহলে ব্যারাকপুরের মধ্যে এমন একটা বিখ্যাত জায়গা আছে যেটা অনেকেই জানে না সেটা হচ্ছে কি সেটা আমরা দেখিয়ে দিচ্ছি এবার দেখুন এই লাস্টের টুইস্ট যেটা ছিল সকাল থেকে আমরা রাতে চলে এসেছি কিন্তু আমরা একদিনে এক্সপ্লোর করেছি আমার সাথে সায়ন ছিল যেটা বলতেই ভুলে গেছিলাম সায়ন ছিল আমাদের মনে কি সুন্দর ফুর্তি জেগে গেছে এরপরই আমরা চলে এলাম একটা জায়গাটা যেটা হচ্ছে কি বিখ্যাত কিন্তু অনেকেই লোকেরা যায় না কি আপনারা গুলিয়ে ফেললেন তো না না এটা দক্ষিণেশ্বর নয় এটা হচ্ছে ব্যারাকপুরের মা অন্নপূর্ণার মন্দির এখানে মা ভবানী রূপে নয় অন্নপূর্ণা রূপে পূজিত হন দেখেই কেমন একটা লাগছে না দেখে মনে হচ্ছে না সেম টু সেম দক্ষিণেশ্বরের মন্দির এবার দেখুন মায়ের অন্নপূর্ণা রূপ দেখলে আপনারাও দেখে অবাক হয়ে যাবেন যে না এটা দক্ষিণেশ্বর তো নয় সত্যি এটা দক্ষিণেশ্বর নয় আসলে এখানে জায়গাটা বিখ্যাত নয় কিন্তু দক্ষিণেশ্বরের অথরিটি এটাকে মেনটেন করে হ্যাঁ তা আপনারা গিয়ে দেখে আসুন সেদিন শনিবার ছিল বলে না তাই একটু ভিড়টা ছিল কিন্তু এমনি সময় খুব ভিড়টা কম থাকে ওখানে আমরা সারা টাইম স্পেন্ড করলাম টাইম স্পেন্ড করার পরই আমরা চলে গেলাম ওখানের কাছাকাছি রানী রাসমণি ঘাটে এখানে গঙ্গা বয়ে যাচ্ছেন এর আগেই আমরা জেনেও অবাক হলাম এর আগেই ছিল দক্ষিণেশ্বর তারপর এটা মানে একই দিকে একই রুটে তৈরি হয়েছে এরপরই আমরা গঙ্গার ঘাট থেকে বসে বিরিয়ানি না খেয়ে আমরা ঘরে চলে এলাম যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন টাটা বাই বাই